আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন দ্বিমত নেই। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন দ্বিমত নেই। আমি যদি আপনাদের বলে ঐক্যবদ্ধ হবে আগামী 10 তারিখে চলুন, এরা রোজ বলে রাম মন্দির, রাম যাদবের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। স্বামী সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে, আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব তপন দাস গুপ্ত নেবে, যত কিছু দৌড়ো লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে, সিপিএমের টাইমে করেছি, এখনো করবো আগামী দিনেও করবো। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন দ্বিমত নেই। আমি যদি আপনাদের বলে ঐক্যবদ্ধ হবে আগামী 10 তারিখে চলুন, এরা রোজ বলে রাম মন্দির, রাম যাদবের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। স্বামী সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে, আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব তপন দাস গুপ্ত নেবে, যত কিছু দৌড়ো লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে, সিপিএমের টাইমে করেছি, এখনো করবো আগামী দিনেও করবো। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। যত লোকসভা নির্বাচনে দিনক্ষণ সামনে চলে আসছে, যেন হুগলি জেলার রাজনীতি মানে টিএমসি বিজেপির মধ্যে রাজনৈতিক চাপা উত্থান একেবারে তুঙ্গে পৌঁছে গেছে। রাম তুমি কার, এই নিয়ে যেন হুগলি জেলার রাজনীতি উত্তাল। এই টিএমসি বিধায়ক অসিত মজুমদার বলেছেন যে কি রাম কি শুধু বিজেপির লোকেদের, রাম তো আমাদেরও আছে। তিনি একেবারে এই রাম মন্দির বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেখে বলেছেন কি উনি কোথায়কার ব্রাহ্মণ যে উনি অযোধ্যা রাম মন্দিরে উদ্বোধন করে দিলেন, যে অনুষ্ঠানে দেশের কোনো ধর্মগুরুরা আমন্ত্রিত ছিল না। এই টিএমসি বিধায়কের এই কথাকে কটাক্ষ করতে ছাড়েননি হুগলি বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেছেন যে আগে এই টিএমসি লোকেরা শেখ শাহজাহানের মতো গুন্ডাদের বাড়িতে মা বোনেদের বেছে বেছে, হিন্দু মা বোনেদের বেছে বেছে পাঠাতো, আজকে তাদের হিন্দুদের মা বোনেদের নিয়ে দরদ হয়েছে সব বুঝতে পারছি। সবাইকার এখন হিন্দু ভোটের দরকার, তাদের মঙ্গল হোক সেই সাধুবাদ জানিয়েই লকেট দেবী বলেন কি টিএমসি কাছ থেকে আমাদের হিন্দুত্ব নিয়ে কোনো উপদেশ শোনার দরকার নেই। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন দ্বিমত নেই। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন দ্বিমত নেই। আমি যদি আপনাদের বলে ঐক্যবদ্ধ হবে আগামী 10 তারিখে চলুন, এরা রোজ বলে রাম মন্দির, রাম যাদবের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। স্বামী সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে, আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব তপন দাস গুপ্ত নেবে, যত কিছু দৌড়ো লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে
পাল্টা মস্তালে দিয়ে তার মোকাবেলা করা হবে। সিপিএম এর টাইমে করেছি, এখনো করবো আগামী দিনে। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে। বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন বিভক্ত। আমি যদি আপনাদের বলে ঐক্যবদ্ধ হবে আগামী 10 তারিখে চলুন। এরা রোজ বলে রাম মন্দির, রাম যাদবের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। স্বামী সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে, আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব পবন দাস গুপ্ত নেবে, যত কিছু দৌড়ো লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে। সিপিএম এর টাইমে করেছি, এখনো করবো আগামী দিনে করবো। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে। বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন বিভক্ত। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে। বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন বিভক্ত। আমি যদি আপনাদের বলে ঐক্যবদ্ধ হবে আগামী 10 তারিখে চলুন। এরা রোজ বলে রাম মন্দির, রাম যাদবের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। স্বামী সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে, আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব পবন দাস গুপ্ত নেবে, যত কিছু দৌড়ো লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে। সিপিএম এর টাইমে করেছি, এখনো করবো আগামী দিনে করবো। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। আগামী লোকসভা নির্বাচনে গত বছর রকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে। বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোন বিভক্ত। আমি যদি আপনাদের বলে ঐক্যবদ্ধ হবে আগামী 10 তারিখে চলুন। এরা রোজ বলে রাম মন্দির, রাম যাদবের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম।